আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ভিভো ওয়াই সিরিজের নতুন একটি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে এই মাসের ভিতরে আগামী 2-3 দিনের ভিতর ফোনটি লঞ্চ হয়ে যাবে ফোনটি হচ্ছে গিয়ে ভিভো Y53s এই ফোনটি আসলে ইন্ডিয়ার মার্কেটেও লঞ্চ হয়েছে তো বাংলাদেশ মার্কেটেও এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে ফোনটির প্রাইস আসলে কত হবে সেটা এখনও জানা যায়নি তো ধারণা করা যাচ্ছে ফোনটির প্রাইস 20,000 টাকার উপরেই হবে তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আমরা ভিভো Y53s সম্পর্কে কথা বলবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স শুরুতেই আমরা কথা বলবো ফোনটির র্যাম ভেরিয়েন্ট নিয়ে ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে সেটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ ফোনটিতে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1 এবং এটাতে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা কিন্তু এটাতে 3GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাবেন মানে আপনারা ভার্চুয়ালি 3GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন তো মোট তাহলে হয়ে গেল 11GB র্যাম যেটা আসলেই ভিভোর এই ফোনটির জন্য একটা ইন্টারেস্টিং বিষয় এবং আপনারা খুবই একটা ভালো সাপোর্ট পাবেন র্যামের দিক থেকে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.58 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট এবং ডিসপ্লে পিপি ডেন্সিটি পেয়ে যাবেন 401 তো ডিসপ্লের ক্ষেত্রে বলতে গেলে এখানে এক্সপেকটেশন ছিল সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু তারা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিতে পারেনি আসলে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিলে এখন এই প্রাইসে সবারই ভালো হতো তো আশা করব সামনে আমরা কিন্তু ভিভোর ফোনগুলোতে সুপার অ্যামোলেড ডিসপ্লে যেন দেখতে পাই তো ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে যেটা আসলে ভালো একটা বিষয় এবং ফোনটি ফুল এইচডি প্লাস থাকার ফলে সব কিছু মিলিয়ে একটা ভালো একটা কন্টেন্ট ওয়াচিং এবং ডিসপ্লে থেকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই তো এবারে যদি প্রসেসরের কথা বলি ফোনটিতে স্ন্যাপড্রাগন 485G প্রসেসর দেওয়া হয়েছে যেটা 8nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকবে অ্যাড্রিনো 690 ও স্ন্যাপড্রাগন 480 প্রসেসরটি মোটামুটি একটা ভালো প্রসেসরে বলা যায় এবং এটি একটি 5G প্রসেসর এটা 8nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর তো ব্যাটারি সাফিসিয়েন্টের দিক থেকে কিন্তু খুবই একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন খুব বেশি ব্যাটারি ড্রেনিং হবে না এই প্রসেসরের সাহায্যে এবং এটার থেকে গেমিং পারফরমেন্সও আপনারা কিন্তু ভালোই মোটামুটি পেয়ে যাবেন সব কিছু মিলিয়ে এই প্রসেসরটি আসলে 20,000 টাকার আশেপাশে প্রাইসের জন্য খুবই ভালো একটি প্রসেসর আমার মতে তো ফোনটির ক্যামেরার কথা যদি বলি রিয়ারে আমরা ডুয়াল ক্যামেরা পেয়ে যাবো যেটার মেইন ক্যামেরা হচ্ছে 64MP একটি 2MP ডেপ সেন্সরও দেওয়া হয়েছে ক্যামেরা পেয়ে যাবেন 8MP এবং এটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 180p 60fps উভয় ক্যামেরা দিয়ে তো ক্যামেরার ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ এখানে 64MP ক্যামেরা দেওয়া হয়েছে যেটা আসলে ভালো বিষয় তো আসলে এখানে কোনো প্রকার ইউজলেস সেন্সর দেওয়া হয়নি তত বেশি 2MP ডেপ সেন্সর দেওয়া হচ্ছে তো আশা ছিল এখানে অ্যাটলিস্ট 8MP একটা যদি আল্ট্রাওয়াইড সেন্সর দিত যেটা আসলে ভালো হতো আবার যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি সেখানে আমরা 8MP পাচ্ছি কিন্তু এখন এই প্রাইসে আসলে 8MP এতটাও ভালো যায় না কারণ এখানে 16MP দেওয়া অ্যাটলিস্ট উচিত ছিল কারণ আমরা অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে অ্যাটলিস্ট 16MP পেয়ে থাকি তো ভিভোর ফোন হিসেবে হলেও 16MP পাওয়া আসলে উচিত ছিল আবার এখানে ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমরা ভিভো Y51 যে ফোনটা ছিল সেটাতে আমরা 4K সাপোর্ট পেয়েছিলাম কিন্তু এখানে দেওয়া হচ্ছে 180p 60fps তো এক্ষেত্রে বলা হয়েছে ক্যামেরার ক্ষেত্রে আসলে উন্নতি করার প্রয়োজন ছিল তো যেটা আসলে এখানে খুব একটা মানানসই হয়নি ক্যামেরার ক্ষেত্রে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 11 অরিজিন ওএস 1.0 ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকবে 5000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জার সঙ্গে টাইপ সি পোর্ট ব্যাটারির ক্ষেত্রে কিছু বলবো না এখানে ভালোই দেওয়া হয়েছে তো 80W ফাস্ট চার্জারের ক্ষেত্রে যদি 30W দেওয়া হতো তাহলে সেটা ভালো হতো তবু 80W দেওয়া হচ্ছে যেটা আসলেই ভালো তবে সামনে যেন আরও বেটার হয় সেটাই আশা করবো ফোনটিতে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাবেন তো প্রাইস কত হবে সেটা আসলে আশা করা যাচ্ছে না শোনা যাচ্ছে ফোনটির প্রাইস 20,000 টাকার আশেপাশে হতে পারে এই 21,000-22,000 টাকার ভিতর যদি হয় তাহলে যদি ফোনটি কতটুকু ভ্যালু ফর মানি হবে বা আপনারা ফোনটি কিনবেন কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম